বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো অ্যামাজন থেকে কিভাবে আপনি আপনার মোবাইল রিচার্জ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে অ্যামাজন পে থেকে মোবাইল রিচার্জ করা যায়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার অ্যামাজন পে থেকে মোবাইল রিচার্জ করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে আপনি আপনার মোবাইলে অ্যামাজন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর অ্যামাজন পে অপশন দেখতে পাবেন। আপনারা অ্যামাজন পে অপশনের উপরে ক্লিক করবেন। অ্যামাজন পে অপশনের উপরে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে, এই পেজের কিছুটা নিচের দিকে আসার পর আপনারা রিচার্জ অপশনের জায়গায় মোবাইল রিচার্জ বলে একটি অপশন দেখতে পাবেন। যেহেতু আমরা মোবাইল নাম্বার রিচার্জ করতে চাই, তাই আপনারা এই মোবাইল রিচার্জ অপশনের উপরে ক্লিক করবেন। মোবাইল রিচার্জ অপশনের উপরে ক্লিক করার পর এরকমভাবে একটি পেজ আপনার সামনে খুলে যাবে। এখানে আপনারা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে এন্টার ইওর 10-ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনি যে মোবাইল নাম্বারটি রিচার্জ করতে চান সেই নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আমি আমার যে নাম্বারটা রিচার্জ করতে চাই সেই নাম্বারটি টাইপ করে দিলাম। নাম্বার টাইপ করা হয়ে যাওয়ার পর নিচে অপারেটর সার্কেলের জায়গায় আপনার সিমটি যে কোম্পানির সেই কোম্পানির নামটি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারটি জিও কোম্পানির, এটা অটোমেটিকভাবে এখানে চলে এসেছে। আপনাদের যদি অটোমেটিকভাবে না আসে, আপনারা এখানে ক্লিক করে যে কোম্পানির সিম সেই কোম্পানি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এন্টার ইওর অ্যামাউন্টের জায়গায় আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। তাছাড়া আপনি যদি জেনে না থাকেন কত টাকা রিচার্জ করবেন, তাহলে ডান দিকে সাইডে ভিউ প্ল্যান অপশনের উপরে ক্লিক করলে দেখতে পাবেন আপনার নাম্বারে যেসব প্ল্যান বা অফার রয়েছে সেগুলি এখানে দেখাচ্ছে। এখানে আমার নাম্বারে যে প্ল্যানগুলি আছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে 599 টাকার 2 GB পার ডে 84 দিনের ভ্যালিডিটি এটি রিচার্জ করব। তাই ডান দিকে 599 অ্যামাউন্টের ওপরে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এন্টার প্ল্যান অ্যামাউন্টের জায়গায় আমার 599 টাকাটি চলে এসেছে, যেটা আমি সিলেক্ট করেছিলাম। এরপর আমি কন্টিনিউ অপশনের ওপরে ক্লিক করে দেবো। অ্যামাজনের সাথে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তাহলে এরকম দেখাবে। আর যদি অ্যামাজনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তাহলে চেঞ্জ পেমেন্ট থট এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বিভিন্নভাবে রিচার্জ করার পদ্ধতি দেখতে পাবেন। আপনি চাইলে অ্যামাজন UPI থেকে, নেট ব্যাংকিং থেকে, ডেবিট কার্ড থেকে, ATM কার্ড থেকে যে কোনোভাবে রিচার্জ করতে পারেন। আমি এখানে অ্যামাজন UPI দিয়ে রিচার্জ করব, তাই এই অ্যামাজন UPIটি সিলেক্ট করে নিচে প্লেস অর্ডার অ্যান্ড পে অপশনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আপনার UPI পিন চাইবে। আপনি আপনার UPI পিনটি এখানে দিয়ে দিলে পেমেন্ট প্রসিড হতে কিছুটা সময় নেবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে আমার 599 টাকার রিচার্জ সাকসেসফুল্লিভাবে হয়ে গেছে, সেটি স্ক্রিনের উপরে দেখাচ্ছে। এছাড়া আমি এই 599 টাকা অ্যামাজনে রিচার্জ করে 50 টাকা ক্যাশব্যাক পেয়েছি, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আমি আমার মোবাইলের মেসেজে গিয়ে দেখব যে আমার 599 টাকা রিচার্জটি সফলভাবে হয়েছে, সেটি দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি আপনার অ্যামাজন পে দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।